হ্যালো এন্ড ওয়েলকাম টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে পাঁচটা সাপ্লিমেন্ট তোমাদের সঙ্গে ডিসকাস করবো, যেগুলো তোমরা মার্কেট থেকে কিনছো যে নিডটা ফুলফিল করার জন্য। ওই নিডটা কিন্তু ফুলফিল হয় না, তার বদলে তোমাদের টাকা নষ্ট হচ্ছে এবং তোমাদের বডিতে অনেক রকমের সাইড এফেক্টস আসছে। তো ভিডিওর লাস্টে দেখতে থাকো, সবকিছু ডিটেলস আলোচনা করবো ওই ভিডিওতে। আর চ্যানেল যখন সাবস্ক্রাইব করতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবার দেখো, মার্কেটে অনেক রকমের সাপ্লিমেন্ট কিন্তু এখন পাওয়া যায়, কিন্তু 90% সাপ্লিমেন্ট যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের নিডগুলোকে ফুলফিল করে না। এবং সাপ্লিমেন্টগুলো যে ক্লেম করছে যেটাতে তোমাদের হেল্প করবে সেটাও কিন্তু ফুলফিল করে না। তো এই ভিডিওর জন্য পাঁচটা সাপ্লিমেন্ট আমি চুজ করেছি। তো সবার প্রথম যে সাপ্লিমেন্টটা হচ্ছে ফ্যাট বার্নার। দেখো, ফ্যাট বার্নারের উপরে যখন কথা আসে তখন কিন্তু সবাই আমরা ভাবি যে ফ্যাট যখন আমাদের শরীরে বাড়ছে ফ্যাট বার্নার একমাত্র উপায় হেল্প করবে। কিন্তু যখন তোমরা ফ্যাট বার্নার কিনছো তো একটু লক্ষ্য করে দেখবে ফ্যাট বার্নারের ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওগুলোর মধ্যে চারটি ইনগ্রিডিয়েন্টস সব ফ্যাট বার্নারে কম পাবে। সেগুলো হচ্ছে ক্যাফিন, গ্রিন টি এক্সট্র্যাক্ট, ইয়ম্বি আর হচ্ছে গার্সেনিয়া ক্যাম্পোজিন। এবারে সবার প্রথমে কথা বলি ক্যাফিনের ব্যাপারে। ক্যাফিন কিন্তু নিজেদের বাড়িতেই তোমরা পাবে, চা কফি এই দুটো জিনিস থেকেই তোমরা ক্যাফিন পাবে। এরপর নেক্সট আসছে গ্রিন টি এক্সট্র্যাক্ট। দেখো, গ্রিন টি এক্সট্র্যাক্ট কিন্তু আলাদা কিছুই না, জাস্ট গ্রিন টি। ওটা যদি তোমাদের গ্রিন টি খেতে ইচ্ছে করে বাজারে যাবে, এক দুটো প্যাকেট কিনে আনবে, ফ্যাট বার্নার থেকে অনেক কম টাকায় তুমি গ্রিন টি পাবে বাজার থেকে। এরপরে আসছে ইয়ম্বি। দেখো, ইয়ম্বি হচ্ছে ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট, কিন্তু খুব কম রিসার্চে দেখা গেছে যে ইয়ম্বির ফ্যাট লস এফেক্ট আছে হিউম্যান ট্রায়ালসে। ইয়ম্বি কিন্তু যখন তোমরা ইউজ করছো তখন কিন্তু এগুলো সিরিয়াস হেলথ এফেক্ট দেয়। সেগুলো হচ্ছে লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, হার্ট অ্যাট্যাক আর হচ্ছে ব্লাড প্রেশার অনেকটা পরিমাণে বেড়ে যায়। এর একটাই রিজন হচ্ছে যে যখন তোমরা ফ্যাট বার্নারটা ইউজ করছো সাপ্লিমেন্ট কোম্পানিগুলো ইয়ম্বির যে ডোজেস এটা কিন্তু ঠিকঠাক পরিমাণ মেনশন করে দেয় না। আর ইয়ম্বি যখন তোমরা ইউজ করছো খুব কম পরিমাণে ইউজ করতে হয়। এবং ইয়ম্বির সেরকম কিছু ফ্যাট লস এফেক্ট কোনো রিসার্চ স্টাডিজে পাওয়া যায়নি, আর যদিও পাওয়া গেছে খুব কম পরিমাণে পাওয়া গেছে। এরপরে নেক্সট আসছে গার্সেনিয়া ক্যাম্পোজিন। দেখো, মার্কেটে গার্সেনিয়া ক্যাম্পোজিন নামে ইন্ডিভিজুয়াল একটা আলাদা সাপ্লিমেন্ট আছে, প্লাস এটা ফ্যাট বার্নারেও পাওয়া যায়। কারণ এটা ক্লেম করা হয় যে গার্সেনিয়া ক্যাম্পোজিন ফ্যাট লসে হেল্প করে, কিন্তু রিসার্চ স্টাডিজ যদি তোমরা দেখো তাহলে দেখবে যতগুলো অ্যানিমেল স্টাডিজ হয়েছে সেখানে খুব কম পরিমাণে একটা ফ্যাট লস এফেক্ট দেখা গেছে, কিন্তু যতগুলো হিউম্যান স্টাডিজ হয়েছে ওখানে কিন্তু গার্সেনিয়া ক্যাম্পোজির কোনো ফ্যাট লস এফেক্ট দেখা যায়নি মানুষের উপরে। কিন্তু সাপ্লিমেন্ট স্টোরে যাবে, জিমে যাবে, সেখানে কিন্তু তোমাকে এখনো তোমাকে রেফার করবে গার্সেনিয়া ক্যাম্পোজি নেওয়ার জন্য, ফ্যাট লসে হেল্প করবে। কিন্তু হ্যাঁ, গার্সেনিয়া ক্যাম্পোজিরও একটাই সেম প্রবলেম, সাপ্লিমেন্ট কোম্পানি মেনশন করে না এই ডোজেস কতটা আছে সাপ্লিমেন্টে। তার কারণে কি হয়, গার্সেনিয়া ক্যাম্পোজির একটা সিরিয়াস হেলথ এফেক্ট থাকে, সেটা হচ্ছে লিভার প্রবলেম বা লিভার ড্যামেজ। এই দুটো প্রবলেম 90% মানুষের মধ্যে দেখা গেছে যারা গার্সেনিয়া ক্যাম্পোজি অনেকটা হাই অ্যামাউন্টে কনজিউম করে। এরপরে নেক্সট সাপ্লিমেন্ট সেটা হচ্ছে মাসগেনার। দেখো, জিমে যাবে যারা আন্ডার ওয়েট তাদেরকে কিন্তু জিমের ট্রেনার বা সাপ্লিমেন্ট স্টোরে যাবে যে ওনার বসে আছে সাপ্লিমেন্ট স্টোরে যে বিক্রি করছে সাপ্লিমেন্ট, সে তোমাকে সাপ্লিমেন্ট স্টোরে গেলেই একটা সাপ্লিমেন্ট সাজেস্ট করবে, সেটা হচ্ছে মাসগেনার। আরে এমনি সাধারণ মানুষ আমরা সবাই ভাবিও যে যাদের ওয়েট কম তাদের জন্য মাস গেনার বা ওয়েট গেনার সব থেকে বেস্ট সাপ্লিমেন্ট, কিন্তু একটা কথা লক্ষ্য করবে, মাস গেনার বা ওয়েট গেনার যখন তোমরা কিনছো 1200 টাকা 1300 টাকা দিয়ে তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমরা একটা ক্যালোরি ডাব্বা কিনছো। এবারে দেখো, ওই যে সাপ্লিমেন্টটা কিনছো ওর মধ্যে যে ক্যালোরিসটা আছে ওটা গুড সোর্স থেকে আসছে নাকি ব্যাড সোর্স থেকে আসছে ওটা কিন্তু আমরা জানি না। এবং ম্যাক্সিমাম যে মাস গেনার বা ওয়েট গেনার থাকে ওখানে দুটো জিনিস কমন থাকে, একটা তো আর্টিফিশিয়াল সুগার থাকেই, প্লাস তার সঙ্গে হচ্ছে ম্যালটোডেক্সট্রিন থাকে। এবারে ম্যালটোডেক্সট্রিনও একটা পলিস্যাচুরেটেড সুগার। ম্যালটোডেক্সট্রিন কি করে, এর মধ্যে অত্যাধিক পরিমাণে ক্যালোরিজ থাকে, কারণ এটাও এক ধরনের সুগার, ঠিক আছে। এটা ব্রেকডাউন হয়ে বডিতে গ্লুকোজ হয় আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হয়ে বেরিয়ে যায়। তো এবারে দেখো, যখন তোমরা 1200-1300 টাকাটা খরচা করে ক্যালোরিজই কিনছো তাহলে তোমরা ন্যাচারাল ফুডে ইনভেস্ট করো। আমাদের ন্যাচারাল ফুড যেটা সিম্পল বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে যেগুলো আমরা বাড়িতেই বা মার্কেটে পাবো, সেগুলো হচ্ছে কলা, তারপরে হচ্ছে আলু, রাঙালু, হোয়াইট রাইস, ব্রাউন রাইস, এগুলো অনেক ভালো ভালো কার্বোহাইড্রেট সোর্স আছে। আমাদের হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড,
এগুলো তোমরা আরামসে প্রত্যেক দিন কনজিউম করতে পারো। ওই যে 1200-1300 টাকাটা মাঝখানে দিচ্ছ, ওটা ন্যাচারাল ফুডে ইনভেস্ট করো, অনেক ভালো রেজাল্ট পাবে। এরপরে থার্ড সাপ্লিমেন্ট হচ্ছে গ্লুটামিন। দেখো তোমরা যে জিম করছো, একটু ইন্টারমিডিয়েট হয়ে গেছে বা অনেকদিন ধরে জিম করছো, তাহলে দেখবে জিমের যে ট্রেনার আছে সে তোমাকে গ্লুটামিন নেওয়ার জন্য সাজেস্ট করবে। কি বলবে সে তোমাকে, যে গ্লুটামিন নিলে রিকভারি রেট বাড়ে, মাসেল মাস বা মাসেল প্রোটিন সিনথেসিস এটা বেড়ে যায়, আর গ্রোথ হরমোন আমাদের সিক্রেশন হয় বা সিক্রেশন হওয়াটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু রিসার্চ স্টাডিজে এটা পাওয়া গেছে যে হিউম্যান বডিজে যে অ্যামাইনো অ্যাসিডটা বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে গ্লুটামিন। আমাদের বডি গ্লুটামিনকে নিজে থেকেই প্রোডিউস করতে পারে বা নিজে থেকে সিনথেসাইজ করতে পারে, কারণ গ্লুটামিন হচ্ছে একটা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো কোনো রকমের সাপ্লিমেন্ট বা ডায়েট ছাড়া আমাদের বডি কিন্তু গ্লুটামিনটাকে নিজে থেকেই প্রোডিউস করবে। তো এবার দেখো, যেটা আমাদের বডি নিজে থেকে প্রোডিউস করতে পারছে, তারপরেও যদি এক্সট্রা আমরা সাপ্লিমেন্টেশন দ্বারা প্রোভাইড করি, বডি কিন্তু ওটাকে এলিমিনেট করে দেবে, বের করে দেবে বডি থেকে, পুরো টাকাটাই তোমাদের নষ্ট হচ্ছে, সাপ্লিমেন্ট কিন্তু কোনো কাজে লাগছে না, ঠিক আছে। তো গ্লুটামিন এমনি মাছ মাংস যত রকমের নন ভেজ ফুড আছে ওখান থেকেও তোমরা পেয়ে যাবে, তার জন্য সাপ্লিমেন্টে ইনভেস্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে ফোর্থ সাপ্লিমেন্ট হচ্ছে বিসি ডাবল। দেখো বিসি ডাবল নো ডাউট খুব ভালো সাপ্লিমেন্ট এবং হেল্পও করে মাসেল বিল্ডিং, মাসেল প্রোটিন সিনথেসিস, মাসেল রিকভারিতে। কিন্তু বিসি ডাবলতে একটা প্রবলেম কি, বিসি ডাবলতে তিনটে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। কিন্তু আমাদের বডি যে ফাংশনগুলো আছে, মানে মাসেল বিল্ডিং এর জন্য বা ফ্যাট লসের জন্য বা যে কোনো স্পোর্টস পারফরমেন্সের জন্য যে ইম্প্রুভমেন্টটা দরকার আমাদের, সেটা কিন্তু আমাদের বডির টোটাল 9 অ্যামাইনো অ্যাসিড হেল্প করে। তিনটে অ্যামাইনো অ্যাসিড শুধু হেল্প করতে পারবে না, টোটাল 9 অ্যামাইনো অ্যাসিড কিন্তু দরকার। তো সেই কারণে বিসি ডাবলটাকে না চুজ করে ই ডাবলটাকে চুজ করবে, মানে হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড একটা সাপ্লিমেন্ট আছে ওটাকে সবসময় চুজ করবে। তিনটে অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট নিয়ে কিন্তু কোনো লাভ নেই। যদি তোমরা অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টে ফুল পোটেন্সিয়াল পেতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বডিকে প্রোভাইড করতে হবে, তারপরে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে। শুধু বিসি ডাবল ইউজ করলে হবে না, তো তাই জন্য বিসি ডাবলতে ইনভেস্ট না করে ই ডাবলতে ইনভেস্ট করবে। এরপরে ফিফথ সাপ্লিমেন্ট যেটা হচ্ছে CLA, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড। এটা প্রমোটই করা হয় একটা ফ্যাট বার্নিং সাপ্লিমেন্ট হিসেবে, কিন্তু রিসার্চ স্টাডিজে এর কোনো ফ্যাট বার্নিং এফেক্ট হিউম্যান ট্রায়ালসে পাওয়া যায়নি, কোনো হেল্প করে না CLA সাপ্লিমেন্ট ফ্যাট লসের ক্ষেত্রে। কিন্তু তাও দেখবে জিমে সবাই এটাকে ইউজ করছে এবং জিমের যে ট্রেনার আছে তারাও এটাকে প্রমোট করছে, ঠিক আছে। দেখো তোমরা যদি CLA ইউজ করছো, তাহলে একটা কথা জেনে রাখবে, CLA কিন্তু খুব একটা মারাত্মক সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে CLA আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এবং আমাদের বডিতে যে ইনসুলিন সেন্সিটিভিটি আছে ওটাকেও কমিয়ে দেয় অনেকটা পরিমাণ। তার জন্য কি হয়, অনেকদিন যখন তোমরা ইউজ করছো লং টার্মের জন্য, সেখান থেকে ডায়াবেটিস 2 এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় যারা CLA সাপ্লিমেন্ট অনেক দিন ধরে ইউজ করছো। তো এই 5টা সাপ্লিমেন্ট এই ভিডিওতে ডিসকাস করলাম, যেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো যদি তোমাদের টাকা ওয়েস্ট না করতে চাও। দেখো মার্কেটে অনেক রকমের সাপ্লিমেন্ট আছে, অনেক রকমের প্রমোশন হয় এই সাপ্লিমেন্টগুলো, তো প্রমোশনের উপরে বেস করে কিন্তু সাপ্লিমেন্টগুলো কোনোদিন কিনবে না। যখন তোমরা সাপ্লিমেন্ট কিনতে যাচ্ছ মার্কেটে, তার ব্যাপারে ভালো করে পড়ে নেবে তোমার কি নিড এবং সেই সাপ্লিমেন্টে সেই নিডটাকে ফুলফিল করতে পারবে কিনা এবং সেই সাপ্লিমেন্টের বেনিফিট আর সাইড এফেক্ট কী আছে, তো সেগুলো সব কিছু রিসার্চ করে, অনেক ফ্রি আর্টিকেলস এখন সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবেল, সব কিছু রিসার্চ করে ভালো করে পড়ে তারপরে সাপ্লিমেন্টটা কিনবে। তো ফ্যান্সি সাপ্লিমেন্ট কোনোদিন যাবে না, যত বেসিক সাপ্লিমেন্ট আছে সেগুলোর দিকে যাবে, বেস্ট কাজ করে, বেস্ট রেজাল্ট দেবে তোমাকে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করবে, ভিডিও লাইক করবে, নিজে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো, আর চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করুন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।